আমার শহর রায়গঞ্জ নিবেদন করছে সায়নী গোল্ড এন্ড ডায়মন্ড থানা রোড রায়গঞ্জ। নমস্কার, আরসিটিভি সংবাদে আপনাদের স্বাগত। আপনারা দেখছেন আমার শহর রায়গঞ্জ। এই মুহূর্তে আপনাদের সঙ্গে রয়েছে আমি রিজু। প্রথমে যে খবরের দিকে চোখ রাখবো, বেহাল অবস্থা বিদ্যালয় ভবনের, জরাজীর্ণ অবস্থা ক্লাসরুমের, খসে পড়ছে ছাদের চাঙ্গর, প্রাণ ভয়ে অতিষ্ঠ পড়ুয়া থেকে শিক্ষক শিক্ষিকারা। ঘটনাস্থল রায়গঞ্জ ব্লকের শীতগ্রাম গ্রাম পঞ্চায়েতে অন্তর্গত সুকুটোলা প্রাথমিক বিদ্যালয়। বিদ্যালয় ভবনে হাল ফেরাতে একাধিকবার প্রশাসনিক মহলে আবেদন জানিয়েও কোনো কাজ হয়নি বলে অভিযোগ। তাসের ঘরের মতো দাঁড়িয়ে রয়েছে স্কুল ভবন, যে কোনো মুহূর্তেই ভেঙে পড়তে পারে গোটা ভবনটি। আপনাদের হয়তো মনে আছে, গত কিছুদিন আগে পার্শ্ববর্তী করণদিঘি ব্লকের লাহুতারা কামাত প্রাথমিক বিদ্যালয়ের ক্লাসরুমের ছাদের চাঙর ভেঙে পড়ে গুরুতর আহত হয়েছিল কয়েকজন খুদে পড়ুয়া। এবারে রায়গঞ্জ ব্লকের শীতগ্রাম গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত সুকুটোলা প্রাথমিক বিদ্যালয়ে একই রকম অবস্থা তৈরি হয়েছে। এখনো কোনো দুর্ঘটনা না ঘটলেও পুরো বিদ্যালয় ভবন যেন মরণ ফাঁদে পরিণত হয়েছে, যাকে ঘিরে প্রতিনিয়ত বাড়ছে উদ্বেগ। জানা যায়, 1965 সালে এই বিদ্যালয় ভবনটি নির্মিত হয়েছিল। বর্তমানে পড়ুয়ার সংখ্যা 227 জন। সময়ের সাথে সাথে বিদ্যালয়ের ক্লাসরুমগুলি জরাজীর্ণ হয়ে পড়েছে, সংস্কারের অভাবে একটু একটু করে খসে পড়ছে প্লাস্টার। শিক্ষক শিক্ষিকারা জানান, সম্প্রতি কয়েকটি বৈদ্যুতিক পাখা খুলে পড়েছে, যদিও কারো আঘাত লাগেনি। দুর্ঘটনা এড়াতে এখন বারান্দা, কিচেন শেড কিংবা গাছতলায় চলছে পঠন পাঠন। প্রবল গরমে কিংবা বৃষ্টিতে বিপাকে পড়তে হয় শিক্ষক শিক্ষিকা এবং পড়ুয়াদের। বিদ্যালয়ের শিক্ষিকা চন্দনা কুণ্ডু জানান, বর্ষাকালে চরম সমস্যা তৈরি হয়, ছাদ দিয়ে জল চুঁইয়ে পড়ে, মেঝেতে জল জমে একাকার অবস্থা, ফলে বারান্দায় বসতে হচ্ছে। বৃষ্টির পরিমাণ বাড়লে বসে থাকেন সকলেই। বারান্দায় ক্লাস চলাকালীন একদিন আচমকায় ছাদের কিছুটা চাঙর খসে পড়েছে ঘরে, ফলে অল্পের জন্য মিলেছে রক্ষা। আমাদের ক্লাস করা মোটামুটি আমাদের ক্লাসের যা অবস্থা, বৃষ্টির দিনে তো আমরা ঠিকঠাক করে ক্লাস করাতে পারি না। ওই ছাদ দিয়ে চুয়ে চুয়ে জল পড়ে, ঘরের মেঝেতে জল জমে থাকে, বাধ্য হয়ে আমাদের বাচ্চাদেরকে নিয়ে বারান্দায় বসতে হয়। আর যখন হয়তো অনেক বৃষ্টি পড়ছে, তখন বাচ্চাদের গায়ে শার্টও চলে আসে, তখন কিছুক্ষণের জন্য হয়তো দাঁড়িয়ে থাকতে হচ্ছে। আমরা একদিন হচ্ছে ক্লাস করাচ্ছি, এমন সময় ওপর থেকে ছাদ ভেঙে পড়ে গেছে। ভাগ্যিস যে তখন কোনো বাচ্চা ছিল না, যদি বাচ্চা ওখানে থাকতো তাহলে যে কী হতো সেটা মানে বলার ভাষা নেই। আতঙ্কেই ক্লাস করাচ্ছি। বিদ্যালয়ের তৃতীয় শ্রেণীর ছাত্রী আমিনা খাতুন বলেন, ক্লাসরুমগুলির চরম দুরাবস্থা, প্রাণের ঝুঁকি নিয়ে ক্লাস করতে হচ্ছে, যে কোনো মুহূর্তে আহত হওয়ার সম্ভাবনা রয়েছে বলে দাবি তাদের। বারান্দায় ঘরের জল আছে, আমরা কিসের জন্য করব? ঘরে অনেকটা জল আছে, জলে বাইরে করতে হয়, তারপরে আমরা কাজ করি। অনেক মুশকিল ঘরে, আমরা ঝাঁটু দিয়ে ভালো করে তারপরে করি। আর বারান্দায় বসতে হয় আমাদেরকে, মাঠে অনেকটা জল, আমাদের একটা রাস্তা আছে তবু খারাপ, ছাতের মধ্যে একটা ধুলো, এমন করে কেউ বাচ্চা ছিল না তখন, সবগুলো বেঁচে গেছি আমরা, তার জন্য বাইরে ক্লাস করতে হয় আমাদেরকে। হ্যাঁ, আমরা তার জন্য বাইরে ক্লাস করি। ঘরের মধ্যে জল পড়ছে, আর যেটাকে আমাকে বাইরে করতে হচ্ছে, তারপরে আমাদেরকে বারান্দায় বসতে হচ্ছে। যখন ছাদটা পড়ে যাবে তারপরে আমরা কী করব? আর এই ঘরে তো অনেকগুলো নুকরি জ্বালন সবগুলো এখানে রেখে দিয়ে যায়, একটা সাপ কামড় দিলে ছেলেকে কী হবে? এই পরিস্থিতিতে বাচ্চাদের বিদ্যালয়ে পাঠাতে ভয় পাচ্ছেন অভিভাবকরা। রুকসানা খাতুন নামের এক অভিভাবক জানান, ভয়ে আতঙ্কে শিশুরা বিদ্যালয়ে যেতে চায় না, বিদ্যালয়ের তুলনায় বাড়িতেই তারা সুরক্ষিত। বাচ্চাদের বাড়িতে যায় বলছিল বাচ্চারা, যে মা আমি স্কুলে যাব না, কেন রে? ছাদ কোনো সময় ভেঙে পড়ে যেতে পারে, কিন্তু কালাশের জল থাকে তো, সেই জন্যে বারান্দায় বসি, আর ভালো লাগছে না। মাঠে তো ই আছে, জল আছে, কী করে হাঁটাচাড়া করা যাচ্ছে না। আর ওই বারান্দার ছাদের ইটা ভেঙে ভেঙে পড়ছে, সেই জন্যে ঘরে বসা যাচ্ছে না। হ্যাঁ, কালাশের জল থাকে, কোনো দিন পাঠায় কোনো দিন পাঠায় না। বাচ্চাদের তো সুবিধা দেখতে হবে, কোনো সময় ভেঙে পড়লে তো বাচ্চাদের ক্ষতি হবে, তাহলে ওটা ক্ষতিটা কি হতে দেবো? বাড়িতে থাকে সুবিধা হয়, আর স্কুলে গেলে তো সুবিধা হয় না, সেজন্য বাচ্চারা ভয়ে যাচ্ছে না। ঘটনাকে কেন্দ্র করে চরম উদ্বেগ প্রকাশ করেছেন ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক রবীন্দ্রনাথ রায়। তিনি বলেন, এ বিষয়ে একাধিকবার জেলা প্রশাসন ও শিক্ষা দপ্তরের বিভিন্ন স্তরে লিখিত আবেদন জানানো হয়েছে,
কিন্তু এখনো কাজের কাজ কিছুই হয়নি। এই পরিস্থিতিতে কোনো দুর্ঘটনা ঘটলে তার দায় নেবে কে, তা নিয়ে প্রশ্ন তুলছেন তিনি। আমি সমস্ত আধিকারিক একদম নিচু থেকে, আমার যিনি লোয়ার এসআই স্যার আছেন এবং প্লাস জেলার যিনি সর্বোচ্চ আধিকারিক ডিএম স্যার এবং এসডিও স্যার, ডিইও এস সমগ্র শিক্ষা মিশন এবং ব্লক ডেভেলপমেন্ট অফিসার স্যার, সবাই সাথে আমি চিঠি করেছি। হ্যাঁ, এবং মাননীয় বিধায়ক সত্যজিৎ বর্মন আর এবং আমাদের রায়গঞ্জের যে মাননীয় বিধায়ক আছেন কৃষ্ণকল্যাণী মহাশয়, তাকেও আমি জানিয়েছি। এখন অবধি এখন জানি না, সবাই আমাকে বলেছেন হ্যাঁ হবে হবে, এখন কেন হচ্ছে না কিছু, কিন্তু আমার সবচেয়ে বড় কোশ্চেন আমার এবং আমার অ্যাসিস্ট্যান্ট টিচারদের সবার সবচেয়ে বড় হচ্ছে যে এই যে ছোটো ছোটো বাচ্চারা এখানে পড়াশোনা করছে, তাদের যদি কিছু হয়ে যায়, আমরা হাত জোর করে অনুরোধ করছি যত তাড়াতাড়ি সম্ভব এটার একটা যদি সুরাহা করেন, তাহলে আমরা এবং আমার স্কুলে যারা অ্যাসিস্ট্যান্ট টিচাররা আছেন তারা সবাই উপকৃত হবেন, বাচ্চারা উপকৃত হবেন, পাশাপাশি এই এলাকারও উন্নতি হবে। এ বিষয়ে আমরা কথা বলেছিলাম জেলা বিদ্যালয় পরিদর্শক দুলাল চন্দ্র সরকারের সাথে, তিনি বিষয়টি খতিয়ে দেখে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন। শকুন্তলা যে স্কুল, সেই শকুন্তলা স্কুল তার ভগ্ন দশা, এই খবরটা এবছরের শুরু থেকে নাকি দিতে শুরু করেছি, তো তার চিঠি আমি প্রথম সেদিনই পেলাম, গত সপ্তাহের শুরুতে বা তার আগের সপ্তাহে, মানে এ মাসে প্রথম পেয়েছি আর কি। তার স্কুলটা বন্ধ হচ্ছে, প্রত্যেকটা ক্লাসরুম নাকি খারাপ হয়ে গেছে, মাসে মাসে দিকে জানা যায় সরকার থেকে। আমাদের অনেক কদিন আগেই কিন্তু এই যে সমস্ত স্কুলগুলোতে রিপেয়ারিং লাগবে, যেখানে এসিআর লাগবে, তার একটা সার্ভে করতে বলেছি, আমরা সেই অনুসারে সার্ভে শুরু করেছি। আমরা একতরফা পাঠিয়েছি যে এই জায়গাগুলোতে আমাদের ওই রিপেয়ারিং গ্রান্ট লাগবে, সেই লিস্টটা আমি পাঠিয়েও দিয়েছি কলকাতা, আবার নতুন করে গুগল ফরম্যাটে সেগুলো ফিল আপ করতে হবে। প্ল্যান এস্টিমেট রিলেটেড ম্যাটার নিয়ে, মিটিংয়ের ব্যাপার নিয়ে এর মধ্যে বলেছেন কমিশনার স্যারের সঙ্গে এডিএম চেয়ারের মিটিং হবে, তার মধ্যে যে ডিসিশন হবে যে কোনো মডেল এস্টিমেট ভেটিং করে যদি পাঠানো হয় তাতে চলবে কিনা, এই ব্যাপারটা আলোচনা পর্যায়ে আছে, তো আমাদের লিস্ট রেডি। এখন কতদিন এই সমস্যার স্থায়ী সমাধান হয় সেটাই দেখার। আরসিটিভি সংবাদ রায়গঞ্জ। রাজ্যপাল তথা আচার্যের হটকারী সিদ্ধান্তের বিরুদ্ধে রায়গঞ্জ বিশ্ববিদ্যালয়ে অবস্থান বিক্ষোভে সামিল হলো তৃণমূল ছাত্র পরিষদ। বুধবার এই কর্মসূচি গ্রহণ করা হয়, যেখানে নেতৃত্ব দিয়েছিলেন সংগঠনের রাজ্য সম্পাদক কৌশিক সাহা। তিনি বলেন, গোটা রাজ্যেই সমস্ত বিশ্ববিদ্যালয়ে এই কর্মসূচি গ্রহণ করা হয়েছে, কারণ রাজ্যপাল রাজ্য সরকারের সাথে আলোচনা ছাড়াই প্রতিটি বিশ্ববিদ্যালয়ে উপাচার্য নিয়োগ করছেন। নরেন্দ্র মোদী যেভাবে দেশে হিটলারি শাসন কায়েম করেছেন, অনুরূপভাবে রাজ্যপালও বিশ্ববিদ্যালয়গুলোতে একই ধরনের নিয়ম কার্যকর করে চলেছেন। তার প্রতিবাদে এই বিক্ষোভ কর্মসূচি বলে জানিয়েছেন তারা। কৌশিকবাবু আরও বলেন, রাজ্যপালের কাজ রাজ্য সরকারকে সহায়তা করা, কেন্দ্র যেসব ক্ষেত্রে বঞ্চনা করছে সেই বিষয়গুলো দেখা, কিন্তু রাজ্যপাল সেই সব কাজ না করে বিজেপি নেতৃত্বের মতো আচরণ করছেন, যা অত্যন্ত দুর্ভাগ্যজনক বলে বলেছেন তিনি। আজকে আমাদের ইউনিভার্সিটিগুলোতে লক্ষ্য করে দেখছো, রাজ্যপাল নিজে তার পছন্দ মতন, আজকে আমরা দেখছি এই নরেন্দ্র মোদী সরকার ভারতবর্ষে যখন থেকে ক্ষমতায় এসেছে তখন থেকে হিটলারি সিদ্ধান্ত যেমন নিচ্ছে, সেরকম রাজ্যপালও আমাদের রাজ্যে হিটলারি সিদ্ধান্ত তিনি নিচ্ছেন। আমাদের ইউনিভার্সিটিগুলোতে আমাদের যাদেরকে বসানো হচ্ছে রাজ্য সরকারের সাথে কথা না বলে, আমাদের ভিসি নিয়োগ করা হচ্ছে রাজ্য সরকারের সাথে কোনো মতামত, আমাদের বাত্যবসু শিক্ষামন্ত্রীর সাথে, রাজ্যের শিক্ষামন্ত্রীর সাথেও তিনি কথা বলছেন না, আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রীর সাথেও কথা বলছেন না। মমতা বন্দ্যোপাধ্যায় ও রাজ্য সরকারের সাথে মতামত নিয়ে তারা ইউনিভার্সিটিতে যে কোনো সিদ্ধান্ত নিক, এটা আমরা তৃণমূল ছাত্র পরিষদের পক্ষ থেকে আমরা দাবি রাখছি। কেন্দ্রীয় সরকারের অধীনস্থ ডাক বিভাগ কর্তৃক প্রদত্ত বিভিন্ন উন্নয়নমূলক পরিষেবা বিষয়ে সচেতনতা শিবির অনুষ্ঠিত হলো রায়গঞ্জে। বুধবার রায়গঞ্জ শহরে অবস্থিত মুখ্য ডাকঘরে এই শিবির অনুষ্ঠিত হয়। একাধিক টেন্ট করে ধাপে ধাপে সাধারণ মানুষকে ডাক পরিষেবা বিষয়ে অবগত করা হয়। রায়গঞ্জ মুখ্য ডাক অফিসে পোস্টমাস্টার দেবকুমার মুখার্জি বলেন, সারা দেশ জুড়ে উদ্যোগ গ্রহণ করা হয়েছে, বিশেষ করে ইন্ডিয়ান পোস্ট পেমেন্ট ব্যাংকের লাভজনক পরিষেবার প্রতিটি পর্যায়ে এদিন তুলে ধরা হয়। নিরাপত্তার স্বার্থে সাধারণ মানুষ যাতে সঞ্চয় করে তার জন্য পোস্ট অফিস সেভিংস ব্যাংকের গুরুত্ব বোঝানো হয়। সেখানে স্মল সেভিংস স্কিমের সুদের হার 4%, যার দ্বারা স্বল্প সঞ্চয় ব্যবস্থা সর্বোৎকৃষ্ট। এছাড়াও পিএলআই কিংবা আরপিএলআই লো প্রিমিয়াম হাই বোনাস স্লোগানও বিষয়ে অবগত করা হয় সকলকে।
অ্যাকচুয়ালি গোটা ভারতবর্ষে একটা আমরা ভারত সরকার উদ্যোগ গ্রহণ করেছে, তার সাথে সাথে ডাক বিভাগও সেইভাবে পরিচালিত হচ্ছে যে আমরা মানুষের কাছে সচেতন করার জন্য যে ডাক বিভাগ নানা রকম পরিষেবা নিয়ে এসছে এবং ডাক বিভাগেরই একটা অঙ্গ সেটা হচ্ছে ইন্ডিয়া পোস্ট পেমেন্ট ব্যাঙ্ক, তার মাধ্যমে আমরা বিভিন্ন পরিষেবা মানুষের কাছে পৌঁছে দিতে চাইছি। বেসিক্যালি এটা হচ্ছে জনসচেতনতার একটা ক্যাম্প আমরা করতে চাইছি, মানুষ যাতে সঞ্চয়ের দিকে মানুষের আগ্রহী হন এবং সঞ্চয় যদি আজকে না করে ভবিষ্যতে তাদের যে নিরাপত্তাটা সেটা সুনিশ্চিত হবে না, সেই কারণেই আমরা এটা বেশি বেশি করে করার চেষ্টা করছি। কী কী স্কিম আছে? যেমন আমাদের এখানে অনেক ধরনের স্কিম আছে, যেটা মোটামুটি মানুষ জানে সেটা হচ্ছে যে পোস্ট অফিস সেভিংস ব্যাংকের মাধ্যমে আমরা ইয়ে করি এবং আমরা এটা মানুষের কাছে জানাতে চাই যে এখনও পর্যন্ত স্মল সেভিংস স্কিমের যে রেট অফ ইন্টারেস্ট 4% সেটা অন্য কোনো ব্যাংকিং বা ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশনে নেই, কাজেই এখানে যে স্বল্প সঞ্চয় ব্যবস্থাটা সেটা সর্ব উৎকৃষ্ট। এছাড়াও আমাদের যেমন ইন্স্যুরেন্স একটা পলিসি আছে, যে পোস্টাল লাইফ ইন্স্যুরেন্স, পোস্টাল রুরাল মানুষদের জন্য ইন্স্যুরেন্সের ব্যবস্থা করেছে এবং এটার একটা মূল আমাদের যে PLI বা RPLI তার মূল স্লোগানই হচ্ছে যে লো প্রিমিয়াম হাই বোনাস, মানে আমরা লো প্রিমিয়াম আমাদের এবং বোনাসটাও আমাদের হাই। সামনেই বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গাপুজো, জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সকলে মেতে উঠবে পুজোর আনন্দ যোগে। এই পুজোর সঙ্গে জড়িয়ে রয়েছে অজস্র দক্ষ শিল্পীর মুনশিয়ানা, শিল্প সৃষ্টির আবেগ আর একাগ্র সাধনা। আপনার পাড়া, ক্লাব কিংবা বাড়ির পুজো এবছর নিশ্চয়ই দর্শনার্থীদের মন কাড়বে। আপনার প্রিয় পুজোর অজানা ইতিহাস, আলোকসজ্জা, প্রতিমা ও থিমের যাবতীয় তথ্য ও ছবি RCTV সংবাদের মাধ্যমে রাজ্যের বিভিন্ন প্রান্তের লক্ষ লক্ষ মানুষের কাছে পৌঁছে দিতে চান? টিভি চ্যানেলের পাশাপাশি RCTV সংবাদের ফেসবুক এবং ইউটিউব চ্যানেলেও সম্প্রচারিত হবে পুজোর আনন্দ যোগে এই অনুষ্ঠানটি। যোগাযোগ করুন 9733003795 এবং 7001211990। উত্তর দিনাজপুর জেলা স্বাস্থ্য পরিবার কল্যাণ দপ্তরের অধীনস্থ যক্ষা বিভাগের উদ্যোগে চলছে সচেতনতামূলক কর্মসূচি। যক্ষামুক্ত পঞ্চায়েতে স্লোগানকে সামনে রেখে গত 8 তারিখ থেকে বিভিন্ন প্রশিক্ষণ প্রতিষ্ঠানগুলোতে চলছে কর্মশালা। তারই অঙ্গ হিসেবে বুধবার রায়গঞ্জের কর্ণজোড়া উচ্চ বিদ্যালয়ে একটি শিবির অনুষ্ঠিত হয়। পড়ুয়াদের যক্ষা নিরাময়ের বিভিন্ন বিষয়ে সচেতন করা হয়। কর্মসূচিতে উপস্থিত ছিলেন যক্ষা বিভাগের আধিকারিক ডক্টর অমর্ত্য পাল, সুমন গুপ্ত সহ অন্যান্যরা। সিলভার জুবিলি বর্ষ পালিত হচ্ছে রায়গঞ্জ সেন্ট জেভিয়ার স্কুলের পক্ষ থেকে। বছরভর নানান উৎসব অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। তারই অঙ্গ হিসেবে বুধবার স্কুল কর্তৃপক্ষ উদ্যোগে একটি ফুটবল টুর্নামেন্টের আয়োজন করা হলো। স্কুলের ময়দানে অনুষ্ঠিত হয় ক্রীড়া অনুষ্ঠান। উপস্থিত ছিলেন স্কুলের প্রিন্সিপাল দামিয়ান টুডু, রায়গঞ্জের ট্রাফিক ওসি দিলীপ রায় সহ অন্যান্যরা। মূলত পড়াশোনার পাশাপাশি পড়ুয়াদের দৈহিক এবং মানসিক বিকাশের লক্ষ্যেই এই আয়োজন। এদিনের এই আয়োজন করা হয়েছিল এই উদ্দেশ্যেই। এই টুর্নামেন্টে 2 দিনাজপুর এবং মালদা জেলার 8টি টিম অংশগ্রহণ করেছে। ফাইনাল পর্বে খেলা অনুষ্ঠিত হবে বৃহস্পতিবার। টুর্নামেন্ট ঘিরে ব্যাপক উৎসাহ উদ্দীপনা লক্ষ্য করা গেছে পড়ুয়াদের মধ্যে। আমরা এই স্কুলে ফুটবল টুর্নামেন্ট আয়োজন করেছি। এই হচ্ছে সিলভার জুবলি যে বছর হচ্ছে সিলভার জুবলি ইয়ার, ওই জন্য আমরা এই অনুষ্ঠান করছি ফুটবল টুর্নামেন্ট। আর এই টুর্নামেন্টে 8 টিম এটা পার্টিসিপেট করছে। 8টা টিম? 8টা। আচ্ছা, ঠিক, 8টা টিম আছে। একটা হচ্ছে সেন্ট থমাস রাহুতলা, সেন্ট মেরিস মালদা, সেন্ট ক্লারেট হচ্ছে বিসরায়েল, সেন্ট পল গঙ্গারামপুর, সেন্ট জোসেফ রাজিবপুর, সেন্ট ইগনাশিয়াস মজলিসপুর, আর সেন্ট জেভিয়ার্স হচ্ছে বুনিয়া, আর সেন্ট জেভিয়ার্স রায়গঞ্জ। কয়দিন চলবে টুর্নামেন্ট? কাল থেকে, আজ থেকে কাল, 13-14 2 দিনে। আমার শহর রায়গঞ্জ এখনকার মতো এ পর্যন্ত। অন্যান্য সমস্ত খবরের জন্য চোখ রাখুন RCTV সংবাদে। নমস্কার।